ঈদুল ফিতরের দিন নওদা থানা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সভা। আজ সকালে নওদা ব্লকের কলতান সভাকক্ষে উক্ত সভা হয়। ঈদের দিন কিভাবে রাস্তায় চলাফেরা করতে হবে, সেই সঙ্গে রোদের প্রচণ্ড তাপ, তাই যতটা সম্ভব রাস্তায় কম বেরোনোর পরামর্শ দেন। এছাড়াও যাদের ডবল ভ্যাকসিন নেওয়া হয়নি তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেন নওদার ওসি এবং নওদার বিডিও। আজকের এই সভার আহ্বায়ক হলেন নওদার ওসি অভিজিৎ বসু মল্লিক। আজকের এই সভায় উপস্থিত ছিলেন নওদার বিডিও সত্যজিৎ হালদার, নওদার ওসি অভিজিৎ বসু মল্লিক, নওদা ব্লক ইমাম সংগঠনের সম্পাদক ইনামুল কবির মৌলানা শাহজাহান আলী মীর, নওদা পঞ্চায়েত সমিতির সদস্য রুহুল আমিন ও আমিরুল ইসলাম খান, নওদা ব্লক কংগ্রেস সভাপতি সুনীল কুমার মণ্ডল, আরএসপি দলের প্রতিনিধি বরকত শেখ, মৌলানা সাহেব সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগণ। ঈদের সময় সেই ঈদুল ফিতর থেকে শুরু করে বিভিন্ন দুর্গাপুজো, কালী পুজো, যত উৎসব অনুষ্ঠান আসে আমরা আলোচনা করি। একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এলাকাতে আমাদের যে নওদা ব্লক, সেই ব্লকে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে যে কোনো উৎসবের সময়, কারণ উৎসব মানুষ একটু আনন্দমুখর হয়ে পড়েন। সাধারণ নর্মাল মানুষের যে জীবনযাত্রা, সেই থেকে একটু বেরিয়ে এসে তারা সকলে আনন্দ উৎসব পালন করেন, রাস্তাঘাটে বেরোন, বিভিন্ন জায়গায় যাতায়াত করেন। সেই সব ক্ষেত্রে সাধারণ মানুষের যাতে কোনো রকম দুর্ভোগ না হয় এবং উৎসবটা যাতে খুব শান্তিপূর্ণভাবে চারিদিকে মানুষ পালন করতে পারে এবং দুর্ঘটনা মুক্ত হয়ে আমরা থাকতে পারি, সেই সব কারণে আমরা এই আলোচনা সভা করি। তাদের সকলকেই ডাকি আমরা, আপনারা উপস্থিত হন। তা আজকেও সেই ঈদুল ফিতর উপলক্ষে আমরা এই যে আগামী 3 তারিখে হচ্ছে, তো আপনাদের 3 তারিখে কি নির্দিষ্ট হয়ে গেছে? মোটামুটি ধরাই যায় 3 তারিখে, তাই তো? 3 তারিখেই ধরা যায়। তা আমরা সেটাই ধরে নিয়ে এগোচ্ছি, পরবর্তীতে এদিক ওদিক সেই যদি হয় তখন সেটা তাদের উপর নির্ভর করে, তখন আমরা সেটা আলাদা করে ভাবব। তা আজকে আমাদের মিটিং সেই কারণেই ডাকা হয়েছে যে আমাদের দিক থেকে প্রশাসনিকভাবে যে বিষয়গুলো থাকে সবসময় আমরা বলি, সেই জিনিসগুলোই আমরা আলোচনা করব। তার সাথে আপনাদেরও যদি কিছু বক্তব্য থাকে সেগুলো আমরা শুনে নেব, যে এই বিষয়ের ওপর পরিপ্রেক্ষিতে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে যে স্যার এই জিনিসটা একটু দেখলে ভালো হয় বা এইটা সমস্যা আছে, সেটাও আপনারা বলবেন এবং তারপরে আমরা মিটিংটা আজকে সেখানেই সমাপ্ত করব। তা আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন আমাদের ব্লকের মাননীয় বিডিও সাহেব। তা আমি প্রথমে বিডিও সাহেবের বক্তব্য দিয়েই আজকের আমাদের এই মিটিংটাকে শুরু করব। সকলকে আন্তরিক অভিনন্দন ওসি সাহেবের আজকে যে আহ্বান, আমাদের পবিত্র ঈদের যে মিটিং আছে সেখানে আপনারা এসছেন, উপস্থিতির জন্য সকলকে ধন্যবাদ। আমরা বিগত দিনে যে কোনো আমাদের যে উৎসবগুলো আছে তার আগে মিটিংগুলো করে থাকি এবং ওসি সাহেবই মিটিংগুলোকে ডাকেন, সেই মিটিংয়ে প্রত্যেকটা মিটিংয়ে আমিও উপস্থিত থাকি। এবার উৎসব মানে আমরা সকলে একটা উৎসবের মানসিকতায় চলে যাই। বিগত দিনগুলোতে যখন আমরা মিটিং করেছি তখন করোনার কিছু বিধিনিষেধ ছিল বলে করোনার উপর জোর দিয়েই আমরা আলোচনাগুলো করতাম এবং সেখানে যে সরকারি নির্দেশিকাগুলো আছে সে পুলিশ প্রশাসন হোক বা আমাদের সাধারণ প্রশাসনের তরফ থেকে যেগুলো আছে সেগুলো আমরা আপনাদের সঙ্গে সবসময় আলোচনা করেছি এবং বার্তাগুলোকে পৌঁছে দিয়েছি। এবারে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখন কিন্তু অত্যাধিক হারে গরম পড়ে গেছে। আমার বিগত রোববার থেকে কিন্তু তাপটা প্রচণ্ড পরিমাণে বাড়তে শুরু করেছে, আশা করা যায় এই তাপ কিন্তু এখনও সপ্তাহখানেক থাকবে, সেটা হয়তো আমাদের উৎসবের মধ্যেই পড়ে যাবে। সেইখান থেকে আমি ব্যক্তিগতভাবে আপনাদের সকলকে অনুরোধ করব, সমস্ত বিধিনিষেধগুলো যেমন থাকবে পাশাপাশি আপনাদের তরফ থেকে একটা বার্তা কিন্তু সকলের মধ্যেই যাওয়া উচিত যে এখন গরমে কিছু বিধিনিষেধ, কিছু নিয়ম আমাদেরকে মানতে হবে। প্রচুর পরিমাণে জল খাওয়া দিনের বেলায় প্রয়োজন, অপ্রয়োজনে যেন একদম অত্যন্ত প্রয়োজন ছাড়া যেন আমরা কোনোভাবে না বেরোই, সেইগুলোকে কিন্তু আপনাদের এই অনুষ্ঠানের মধ্যে থেকেও কিন্তু প্রচারগুলোকে করতে হবে, কারণ এটা একটা অতিরিক্ত সমস্যা, এটা একদম প্রাকৃতিক সমস্যা যেটা আমাদের সামনে উপস্থিত হয়ে পড়েছে। সেই জায়গাটা একটু দেখে না অন্যান্য যে সমস্ত বিধিনিষেধ আছে সেগুলো নিয়ে তো ওসি সাহেব নিশ্চয়ই আলোচনা করবেন। আর একটা বিষয় বলবো যে এটা বিগত দিনের বলেছি যে
উৎসব উপলক্ষে আমাদের যারা আত্মীয় পরিজন যারা তারা অনেকেই ঘরে ফেরে। এবার কি হয়েছে, ভ্যাকসিন অনেকেই নিয়েছিল, তারা হয়তো বাইরে যাওয়ার জন্য কোনো কারণে ভ্যাকসিন নিতে পারেনি, সেবস্থা এরকম কিছু ঘটনা থাকবে, সেগুলো হেলথ দপ্তরের পক্ষ থেকেও দেখছে যে কারা কারা ভ্যাকসিন নেয়নি, তার একটা রিপোর্ট করছে। কিন্তু আপনাদের সকলের কাছে বলবো, আপনাদের যে সোর্সগুলো আছে, আপনাদের যে মসজিদ যেখান থেকে আপনারা আপনাদের একটা প্রচার অভিযান চালাতে পারেন, সেখান থেকে কিন্তু অবশ্যই আপনাদেরকে প্রত্যেকটা মানুষকে একটু সচেতন করতে হবে যে যারা সেকেন্ড ডোজ এখনো নেননি তারা অবশ্যই হসপিটালে যোগাযোগ করে সেকেন্ড ডোজটা নিয়ে নেবে। দেখতে পাচ্ছি সরকারিভাবেও বলা হচ্ছে একটা হিট ওয়েভ, মানে তাপ প্রবাহ, মানে গরমটা অত্যধিক গরম আমরা দেখতে পাচ্ছি। তা এখন রমজান মাসে রোজার সময় তো সকলেই মানুষ উপোস করে আছেন, তা সুতরাং সারাদিন খাবার জল কাউ কেউ খাচ্ছেন না, তা সেক্ষেত্রে যদি রোদে বেরোনো হয় তা সুতরাং স্বাভাবিকভাবেই অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনাটাও অনেক বেশি থাকবে স্বাভাবিকভাবে। তা সেই ক্ষেত্রে যতটা সেই রোদটা এড়িয়ে চলা যায়, সরকারিভাবে তো বিধিনিষেধই করা হচ্ছে রোদের সময় খুব দরকার না থাকলে বেরোনোরই প্রয়োজন নেই, তা সেই দিকটা নিজেদের সচেতনতা স্বাস্থ্যর দিকে খেয়াল রেখে সকলে সেই নিয়মটা অন্তত চেষ্টা করবেন বজায় রাখার, যাতে রোদের সময় অতিরিক্ত মানে ক্লান্তি না আসে শরীরে, তার ফলে শরীর যাতে মানে খারাপ না হয় এবং কোনো বিপদ যাতে না ঘটে তার জন্য একটু সকলেই সচেতন থাকবেন গরমের বিষয়টা নিয়ে। দ্বিতীয় জিনিস, রোদ ঈদের যেটা ঈদ আছে ঈদ উল ফিতরের দিনে প্রত্যেকবারই আমরা দেখি খুব একটা বড় সমস্যার কোনো বিষয় নয়, পরবটা খুব শান্তিপূর্ণভাবেই পালিত হয়, চারিদিকেই শান্তির পরব শান্তিপূর্ণভাবেই পালন হয়, বিভিন্ন সকালে উঠে যে নামাজ পড়ার বিষয়টা আছে একসাথে সেইটাও শান্তিপূর্ণভাবে হয়ে যায়। তারপর যেটা দেখা যায় একটু সমস্যাটা যেটা তৈরি হয় সেটা এই বিকেলে সন্ধ্যের পরে একটু যারা কম বয়সী ছেলেরা আছে মোটর সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে তারা ঘুরে বেড়ায় আর কি, বিভিন্ন সময় বেরোয় পরব পালন করার উদ্দেশ্যেই বেরোয়, শুধু ঈদের দিনে না ঈদের পরেও দু তিন দিন বজায় থাকে সেই ধারাটা, দেখা যায় তারা বেরোচ্ছে ঘুরছে, তাতে অসুবিধে নেই। গত দু বছর তো আমাদের করোনা লকডাউনের মধ্যে অনেকটা আমরা জোর করে মানুষকে রেস্ট্রিক্ট করতে পেরেছিলাম, কারণ তখন একটা করোনার বিধিনিষেধ ছিল, কিন্তু এই বছর যেহেতু দু বছর পরে মানুষ সেইভাবে আনন্দ উৎসব করতে পারেনি, স্বাভাবিকভাবেই একটা বিষয় আসবে যে মানুষ হয়তো খুব সহজেই আনন্দ বেশি করে করার একটা প্রবণতা মানুষের মধ্যে চলে আসবে, যেহেতু কোনোরকম বিধিনিষেধ বাধা কিছু নেই। তা সেই ক্ষেত্রে আপনারা যারা এখানে এসছেন মিটিংয়ে যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, বিশেষ করে ইমাম মুয়াজ্জিন সংগঠনের তরফ থেকে আপনারা যা আছে যারা আছেন তাদের সকলকে আমি অনুরোধ করব, আপনারা একটু আপনাদের যারা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত লেভেলে যারা দায়িত্বে আছেন তাদেরকে একটুখানি সচেতন করে দেবেন, যেন তারা এই কদিন যেন একটু সচেতন করেন মাইকের মাধ্যমে, যারা মসজিদে আসছেন বা গ্রামে সমাজে যারা আছেন তারা একটুখানি মানুষকে সচেতন করা, যাতে এই মোটর সাইকেল নিয়ে যে প্রভাবটা আমরা দু বছর একটু কম দেখতে পেয়েছি সেইটা যাতে সেই মতোই থাকে, মানে গত দু বছর করোনা ছিল আমরাও রেস্ট্রিকশন করেছি এবং সেরকম বড় কিন্তু কোনো দুর্ঘটনা ঘটেও নি, কিন্তু তার আগে কিন্তু এরকম দেখা গেছে যে ঈদের দিনে বড়সড় একটা মোটর সাইকেল দুর্ঘটনায় প্রাণহানি কি বড়সড় দুর্ঘটনা হয় হসপিটালে ভর্তি থাকা এইটা হয়, তা আমরা সেটা কোনোভাবেই চাইব না, কারণ আমাদের সরকারিভাবেই সেফ ড্রাইভ সেফ লাইফের অনুষ্ঠান সারা বছর ধরেই চলে এবং আমরা সকলকেই সচেতন করি, এবং এখন সবথেকে বড় জিনিস যেটা এখন কিন্তু ফাইনের পরিমাণটাও প্রচুর হয়ে গেছে, ফাইন জমা করেছেন তারাই দেখতে পাবেন সরকারিভাবেই একেবারে মোটর ভেহিকল অ্যাক্ট অনুযায়ী আইন অনুযায়ী যেটা আগে বিনা হেলমেটে চালালে 100 টাকা জরিমানা ছিল সেটা 1000 টাকা জরিমানা হয়ে গেছে, লাইসেন্স ছাড়া চালালে 500 টাকা ছিল সেটা 5000 টাকা হয়ে গেছে, মানে জরিমানার পরিমাণ কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো সুতরাং সেই ক্ষেত্রে আমরা তো পরবের দিনে কাউকে জরিমানা করতে চাই না, যেহেতু আনন্দের দিন সকলে মানুষ ঘোরাফেরা করে সেটা করুক, কিন্তু তার সাথে সাথে সচেতনতাটাও বজায় রাখতে হবে যাতে তার নিজের বা তার ফলে অন্য কারো কোনো দুর্ঘটনায় না সম্মুখীন হয়। আপনারা একটু আপনাদের বিভিন্ন লেভেলে মসজিদ লেভেল থেকে গ্রামের লেভেল থেকে আপনাদের যেগুলো আছে সেইখানে মানুষকে একটু সচেতন করবেন যে সবাই আনন্দ উৎসব করুক, কিন্তু এই মোটর সাইকেল নিয়ে যেন এমন কিছু না পরিস্থিতি তৈরি হয় যাতে তার ফলে দুর্ঘটনা ঘটে, কারণ 10খানা গ্রাম পঞ্চায়েত এলাকা, আমাদের তো নির্দিষ্ট কিছু জায়গায় পুলিশ থাকবেই, কিন্তু সেই পুলিশের চোখে ফাঁকি দিয়ে বিভিন্ন রাস্তায় অলিতে গলিতে খুব জোরে তাণ্ডব করে বেড়ানোটা খুব সহজ বিষয়, সেটা কিন্তু খুব একটা কঠিন বিষয় নয়, তো সুতরাং সেইটা একটু সচেতন করতে হবে, মানে আমাদের
হাতে যতটা আছে আমরা করব, 100% প্রতিরোধ তো কারোর পক্ষে করা সম্ভব নয়। আমরা একটুখানি চেষ্টা করলাম, আপনাদের তরফ থেকে একটু চেষ্টা করলেন, তাহলে আশা করা যায় কিছুটা অন্তত কমবে, তার ফলে কিছুটা কমবে, 100% না হলেও কিছুটা কমবে। আমরা সেই আশাটাই রাখবো আপনাদের কাছে যে এই জিনিসটার উপরে একটু গুরুত্ব দেবেন, কারণ বাকি ঈদের দিন আমার তো মনে হয় না, আমি তো দেখিও নি মুর্শিদাবাদে, আমি 13 বছর ধরে আছি, কোনোদিনই ঈদের সময় কোনো জায়গায় কোনো ঈদের পরব নিয়ে কোনো সমস্যা হতে আমি কোনো জায়গায় দেখিনি। শান্তিপূর্ণভাবেই হয়, মানুষ সেটা খুশির ঈদ আনন্দের সাথে পালন করেন, একটা পরবের দিন যেভাবে মানুষ উৎসব করে সেইভাবেই পালন করে, সুতরাং সেই নিয়ে সমস্যা নেই। সমস্যা যেগুলো আছে আমাদের এই দিকগুলোতেই সমস্যাটা থাকে, সেইটা একটু দেখতে হবে আমাদের। আর যদি কোনো রকম সমস্যাকর কিছু মনে হয় যেটা যে আপনার আয়ত্তের বাইরে চলে যেতে পারে বা চলে যাচ্ছে, সেইটা কিন্তু তৎক্ষণাৎ প্রশাসনের নজরে নিয়ে আসতে হবে, কারণ আমাদের কাছে আপনারাই হচ্ছেন চোখ কান, আপনারা বিভিন্ন এলাকা থেকে খবর দেন বা ফোন করেন বা বলেন, তখনই কিন্তু আমরা জানতে পারি যে হ্যাঁ এই একটা সমস্যা তৈরি হয়েছে। আমরাও তাড়াতাড়ি তৎক্ষণাৎ সেইগুলোকে আমরা সেই জায়গাটায় অ্যাটেন্ড করতে পারি এবং সেই জায়গাতে তার ব্যবস্থা নিতে পারি এবং জিনিসটা কমাতে পারি। তো সুতরাং প্রাথমিক অবস্থায় আপনারাও চেষ্টা করবেন এবং কোনো খবর যদি থাকে যে কোনো সমস্যা তৈরি হয়েছে কোনো বিষয় নিয়ে, তৎক্ষণাৎ আমাদের দৃষ্টিগোচরে আনবেন, আমরাও সেটা চেষ্টা করব আমাদের তরফ থেকে সেইটা আমরা প্রতিহত করার এবং সেইটা সামাল দেওয়ার। ব্যাসেই হচ্ছে মূল বিষয়, কারণ ঈদে সত্যিকারেরই সেরকম বড় সড়ো সমস্যার কিছু থাকে না, কারণ কিছুটা সময় ওই সকালের দিকে নামাজ পড়ে নেওয়ার সময়টা তাও তো এটা ঈদগাহতেই হবে, এবছর তো আর কোনো সেরকম রেস্ট্রিকশান নেই যে ছোটো ছোটো করে ভাঙার ব্যাপার নেই, তো সবাই একসাথেই করবেন, সেইভাবেই করবেন যেভাবে অন্যান্য বছর হয়, মানে করোনার 2 বছর বাদ দিয়ে যেভাবে হয়। তারপরে তো সকলে নিজের উৎসব নিয়ে নিজেরাই মেতে থাকেন, অন্য আলাদা কিছু নেই। তো যাই হোক, এই হচ্ছে আমাদের মোটামুটি বলার বিষয়, বাকিটা আপনারাও সব জানেন। তা আমি আমাদের মধ্যে ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের তরফ থেকে উপস্থিত আছেন সাহেবরা সবাই, বলবো বলুন কিছু আপনাদের যদি কিছু বক্তব্য থাকে এই বিষয় নিয়ে একটু আলোকপাত আসছেন যারা আপনারা সবাই সমানে মানে সমাজের সম্মানিত ব্যক্তি। আমি একটা আল্লামা ইকবালের উদ্ধৃতি দিয়ে একটা বক্তব্য শুরু করছি। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, মজহাব নেই শিখা তা আপসে বাইর জানা, হাম হিন্দি হ্যায় হাম হিন্দ হ্যায় হিন্দুস্তান হামারা। আল্লামা ইকবাল বলেছেন যে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, সারা পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জায়গা আমাদের হিন্দুস্তান। মজহাব নেই শিখা তা আপসে বাইর জানা, হাম হিন্দি হ্যায় হাম হিন্দ হ্যায় হিন্দুস্তান হামারা। কোনো ধর্ম এখানে যত ভারতবর্ষের রিলিজিয়ান আছে, একটা রিলিজিয়ানও একটা ধর্ম মানুষকে ঘৃণার শিক্ষা দেয় না, প্রত্যেকটা ধর্মই মানুষকে প্রেম এবং ভালোবাসার শিক্ষা দেয়। বিগত দিনে আপনারা দেখবেন আমরা যতটুকু মনে করি, লেখাপড়া করে যতটুকু শিখেছি, আমরা মনে করি মানুষকে ভালোবাসা সব থেকে বড় ধর্ম। নামাজ একটা ধর্মটা ঠিক আছে, রোজা একটা ধর্মটা ঠিক আছে, পুজো পাঠ করা একটা ধর্ম ঠিক আছে, কিন্তু আমি মনে করি যে মানব ধর্মটা পৃথিবীতে সব থেকে বেশি ভালো, যেটা মানুষকে কাছে টানা যায়, মানুষের উপকার করে। বিগত দিনে আপনারা দেখেছেন রমজান মাসের সময় হাসপাতালে একজন হিন্দু ভদ্রলোক, মানে উনি রক্তর অভাবে মারা যাচ্ছিলেন, রক্ত স্বল্পতায় তিনি মারা যাচ্ছিলেন। একটা মুসলিম যুবক তিনি হাসপাতালে আসলেন, বহরমপুরে এসে বললেন যে আমার ওই গ্রুপের রক্ত আছে, আমি রক্ত দিয়ে ভদ্রমহিলাকে বা ভদ্রলোককে মারাতে চাই। ডাক্তার মশাই বললেন যে আপনি তো রোজা আছে, রোজা অবস্থায় রক্ত দেওয়া যাবে। তো সেই ফুটন্ত যুবকটা, ইসলাম ধর্মাবলম্বী যুবকটা, একটা বিস্কুট খেয়ে জল খেয়ে রক্ত দিয়ে একটা হিন্দু ভদ্রলোকের প্রাণ বাঁচিয়েছে। এটি ইসলাম শিক্ষা দেন, উনি রোজাকে ত্যাগ করে ধর্মীয় কাজটাকে ত্যাগ করে রক্ত দিয়ে মানুষকে আগে বাঁচিয়েছেন, এই শিক্ষা ইসলাম দেয়। আমার মনে করে সমস্ত ধর্মই এই শিক্ষা দেয়। এই জন্যে ঈদের দিন আমরা নওদার পক্ষে পুলিশ প্রশাসনের প্রচুর সহযোগিতা আমরা পেয়েছি। এর আগে আমরা অনেক মিটিং করেছি, স্যার আসার পরে আমরা সেরকম মিটিংয়ের দেখো পাই না, আসাও হয় না, কিন্তু আমরা এখানকার পুলিশ প্রশাসনের প্রত্যেকটা বিষয়ে আমরা সহযোগিতা পেয়েছি। মানুষদেরকে দেখে ওনারা আমরা আজও বিশ্বাস করি ধমকে চমকে যতটা কাজ হয় তার থেকে ভালোবাসা দিয়েছে প্রশাসনিক ডিপার্টমেন্ট। কখন যখন আয়ত্তের বাইরে চলে যেত তখন কিন্তু কিছু প্রয়োজন হয়। একটা ইমাম সাহেব সমাজের সর্বস্বরূপ, তিনি একটা মঞ্চে দাঁড়িয়ে যে বক্তব্য দেবেন, আমার মনে বলে ঈদগাহে দাঁড়িয়ে যে বক্তব্যটা দেবেন, উনি মোটর সাইকেলে গতি কম চালাবে, আপনার একটা ভুলের জন্য একটা প্রাণ শেষ হয়ে যেতে পারে, একটা পরিবার শেষ হয়ে যেতে পারে, আপনি অ্যাক্সিডেন্ট হবে তারপর যার সাথে অ্যাক্সিডেন্ট হবে শেষ হয়ে যাবে, তার পরিবারটা শেষ হয়ে যাবে, আপনি শেষ হয়ে যাবেন, এতে লাভ হবে। আপনারা যদি ঈদের দিন খুব স্বাধীনভাবে সাধারণভাবে যদি যেভাবে আমরা চলাফেরা করি সেভাবে যদি চলাফেরা করি, উচ্ছৃঙ্খলা না করি, আজ ঈদ আছে বাস,
একবার মদ করতে একবার গাড়ি ধুতে এমনভাবে চাপিয়ে দিলাম, সামনে হাত থেকে পড়ে গেল, ব্রেক করতে পারলাম না, বাস তাকেও শেষ করে দিলাম। আমি শুনছি পেছনে বোটাও শুনতে, মানে এমন পেছনে বউ আছে এমন গতি দিয়েছে, ঈদের দিনে বোটাও শেষ, সেও শেষ, যাকে চিনিস করে সেও শেষ। আমরা ইমাম সাহেব বোন দাঁড়িয়ে ঈদের মাঠে দাঁড়িয়ে যদি বলি এগুলা গতি নিয়ন্ত্রণের কথা যদি বলি, আমরা মনে করি 100% কাজ হবে, কারণ ধর্মের বিষয়ে মানুষ এখনো ইমাম সাহেবকে যথেষ্ট সম্মান। আমরা এই কথা এখানে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি প্রশাসনকে, নওদার বুকে কোন অবস্থা আজকে নওদা ব্লকে যে আগামী 3 তারিখে ঈদুল উৎসব, ঈদুল ফিতরের যে উৎসব রয়েছে মুসলিম সম্প্রদায়ের জন্য, সেইটার মূলত আজকে একটা মিটিং ছিল নওদা ব্লকের ওসি এবং বিডিও ওনারা ওনাদের আহ্বানে আজকে আমরা এখানে এসেছিলাম, এবং মিটিংটা খুব ভালো আলোচনা হয়েছে। যেন আগামী ঈদ উপলক্ষে যে আমরা যেন ঈদটা ভালো করে পালন করতে পারি, এবং আমাদের বাচ্চারা ছেলেরা 18 বছরের নিচে আছে যেন গাড়ি প্রয়োজন ছাড়া যেন বাড়ি থেকে না বার হয়, এবং যে গাড়ি দিয়ে চড়তে হয় মোটর সাইকেলে অর্থাৎ আমরা হেলমেট পরি, আমরা যেন হেলমেট ব্যবহার করি রাস্তায় নামি। এবং আমি সকলকে নওদা ব্লক ইমাম মসজিদের পক্ষ থেকে সকলকে আমি অনুরোধ রাখছি যেন আমরা সকলেই প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বার হব না, বার হলে যেন হেলমেট পরে আমরা সকলেই বার হব, এবং শান্তিপূর্ণভাবে যেন আমাদের নওদা ব্লকে ঈদ পালন হয় সের জন্য আমি সকলকে অনুরোধ রাখছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈদুল ফিতরের নামাজ এবং উৎসব যেন সঠিকভাবে সেই ভালোভাবে আদায় করার তৌফিক দেন। আমার নাম হচ্ছে মুফতি নামুল কবির, আমি অল ইন্ডিয়া মসজিদের সম্পাদক নওদা ব্লক। প্রশাসনিক তরফ থেকে যেমন বিডিও সাহেব, ওসি সাহেব, ওসি হচ্ছে আহ্বায়ক কিন্তু প্রশাসনিক হিসাবে বিডিও সাহেব থাকেন, তো যে কোনো ধর্ম বা উৎসব উপলক্ষেই আর কি এখানে যেমন আমাদের ডাক পড়ে একজন এখানকার অধিবাসী হিসাবে, তো সেই হিসেবে আজকে যেমন সামনে 3 তারিখ ঈদ উল ফিতর, সেই উদ্দেশ্যেই আজকে ডাকছি। তো আলোচনা এটাই যে আমাদের প্রত্যেকটা ধর্ম, ধর্ম যার যার কিন্তু উৎসবগুলো আমরা নিজেদের মতো করেই পালন করি সবাই, তো সেই উদ্দেশ্যে সেই বার্তা মানুষকে দেওয়ার জন্য আর কি যারা দায়িত্বপ্রাপ্ত তারাই এসেছি। কিন্তু দুঃখের বিষয় এইটাই যে নওদায় এই সমস্ত মানে ধর্মীয় যে অনুষ্ঠানগুলো প্রশাসনিক লেভেলে ডাকি সেখানেও প্রধান কিংবা আজকে ভালো লাগলো দুজন কর্মাধ্যক্ষ নয় 50-70 সদস্য উপস্থিত ছিলেন, কিন্তু যারা একটা প্রধান যেমন বিডিও একটা গোটা নওদার ব্লকে যে প্রশাসনিক, সেরকম আমরা জানি যে পঞ্চায়েত লেভেলে প্রধান না কিন্তু তাদের গুরুদায়িত্বটা থাকে, কিন্তু নওদা ব্লকে কোনো দিনই আমরা দেখতে পেলাম না যে এই তৃণমূল আসার পরে, একটু বলতে কষ্ট লাগছে ও দুঃখও লাগছে এবং যেটা বলার উচিত নয় সেটা বলতে বাধ্য হচ্ছি যে তারাও কিন্তু তাদের অ্যাবসেন্টটা আমাদের কাছে অত্যন্ত খারাপ আর কি ইঙ্গিত। তো যাই হোক, তবু আমরা যেহেতু নওদার বাসিন্দা আগাম প্রতিটা উৎসবেই আমরা যেমন মাতোয়ারা হয়ে যাই তার ব্যতিক্রম কিছু থাকবে না, যেহেতু নওদাবাসী হিসেবে এটা জানি যে আমরা প্রত্যেকটা আমরা ভাই ভাই ঠাই ঠাই যাই থাকি না আমরা একসঙ্গে একত্রিতভাবে প্রত্যেকটা উৎসবে প্রত্যেকের দায়িত্ব নিয়েই আমরা সেই উৎসবগুলোকে পালিত করার চেষ্টা করি, তো সেটা কিন্তু হবেই। সেটাই তো এক কথায় বললাম, খারাপ লাগছে এইটাই যে তাদেরকে প্রশাসনিক লেভেলে তারা গেছি তো তাদেরকে অ্যাবসেন্ট, তাদের যে গুরুদায়িত্ব, তাদের ব্যবসা কারবার এখানে কী বলবো, ব্যবসাটাই তাদের কাছে আসল আর কি, সামাজিক যে গুরুদায়িত্বটা ন্যূনতম থাকা দরকার এখানে অ্যাবসেন্টটা তার উদাহরণ, তাদের সেই সেন্সটা নেই আর কি, যেটা আমি একটা গুরুদায়িত্ব এখানে বসেছি সেই দায়িত্বটা পালন করা, মানে সামাজিকতার যে লেসটা কিন্তু আমি সামাজিকতা দেখতে পাচ্ছি না। আমার নাম সুনীল কুমার বললেন। বিয়ের কেনাকাটা মানে জিএস গার্মেন্টস, আমতলা মিলনতিথি হোটেলের মেন গেটে, নওদা মুর্শিদাবাদ। এখানে সকল প্রকার রেডিমেড পোশাক, শুটিং, শাটিং এবং বাচ্চাদের যাবতীয় পোশাক পাওয়া যায়। রমজান মাসের স্পেশাল অফার 9,999 টাকার কেনাকাটায় পাবেন একটি ট্রলি ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে। প্রোপ্রাইটার সাইফুল দফাদার ও পিন্টু খান। মোবাইল নাম্বার 8001811483 অথবা 9845907598। নবরূপী নতুন সাজে, নিত্য নতুন ডিজাইনের বিপুল চুতোর সম্ভার নিয়ে পথ চলা শুরু শেফালী শু হাউস। শেফালী শু হাউস, আমতলা হসপিটাল রোড, নওদা মুর্শিদাবাদ। এখানে পাইকারি এবং খুচরো জুতো বিক্রয় করা হয়। মোবাইল 9775066031।